এই সরকার আসার পর ওরা কোন রূপে আর কোন সুযোগ নেই, আমরা এই বেতন দিয়েই আমাদের সংসার চালাই, আমাদের খুব দর বৃদ্ধি বাজারে, আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছি, আমাদের বেতন সংকোচন হয়ে যাচ্ছে 48%, আমরা সেটা যে 35টা সংগঠন, উদ্যোক্তা সংগঠন এবং 3টে সমর্থনকারী সংগঠন নিয়ে মোট 38টি সংগঠন নিয়ে আমরা ধর্মঘট 2 তারিখে সেপ্টেম্বর মাসে ডেকেছি। সরকারি কর্মচারীদের, শিক্ষকদের, শ্রমিকদের, শিক্ষাকর্মীদের নিজস্ব 9 দফা দাবির ভিত্তিতে এবং সর্বভারতীয় 12 দফা দাবির সমর্থন করে আমরা আগামী 2 সেপ্টেম্বর ধর্মঘট ডেকেছি। সেই ধর্মঘটের নোটিশ আমাদের WBSR এ যে রুলস, সেই অনুযায়ী 14 দিন আগে ধর্মঘটের নোটিশ দিতে হয়। সেই নোটিশ চিফ সেক্রেটারির কাছে আমরা দিতে গিয়েছিলাম, চিফ সেক্রেটারি বললেন যে তার, তিনি ব্যস্ত আছেন, নিতে পারবেন না। এটা অবশ্য আমরা জানি খুব স্বাভাবিক, এই সরকারের চিফ সেক্রেটারি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবারই একই ক্যারেক্টার, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই, আমাদের কোনো সংকোচ বা কোনো অবাক হইনি। আমরা তখন বললাম যে কাকে দেবো, তারপর তারা তার সচিবালয়ের যিনি রিসিভ করেন তার কাছে আমাদের নিয়ে গেলেন। অবশ্য প্রশাসনের পুলিশ কর্তৃপক্ষ আমাদের ব্যারিকেড করে নিয়ে গেছে আর কি, যাই হোক নিয়ে গেছে। আমরা তখন সেখানে গিয়ে তাদেরকে ওই নোটিশটা দিলাম, তিনি রিসিভ করে দিলেন, আমাদের রিসিভ করেছেন এবং সেইটা নিয়ে আমরা 9 থেকে বেরোচ্ছি। এই আজকে সন্ধে 5:30 সময় রানী রাসমণিতে সমাবেশ আছে, বিশাল সমাবেশ কর্মচারীদের, এই 35টা সংগঠনের শিক্ষক, সরকারি কর্মচারী, শিক্ষাকর্মী, শ্রমিক সবার নিয়ে যৌথভাবে বিশাল সমাবেশ হবে। আমরা চাইব আপনারা এই সমাবেশে উপস্থিত হন এবং আপনাদের কাছে আমরা তখন আমাদের যে এই দাবিপত্র এবং প্রস্তাব এবং স্বাক্ষরিত 35টা সংগঠনের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রস্তাব সব আপনাদেরকে এক কপি করে দেব। আমাদের প্রধান দাবি কেন্দ্র হারে 48% বকেয়া মহার্ঘ ভাতা ইমিডিয়েট দিতে হবে। সারা ভারতবর্ষে 113% মহার্ঘ ভাতা পাচ্ছে সরকারি কর্মচারীরাও, কেন্দ্রীয় সরকারি কর্মচারীও, আমরা পাচ্ছি মাত্র 65% ডিয়ারনেস, সেখানে আমাদের বকেয়া 48%। আমরা 48% মহার্ঘ ভাতা চাই, আমরা ষষ্ঠ বেতন কমিশন চাই, এইটা আমাদের খুব দ্রুত দিতে হবে, কারণ বেতন কমিশনের মধ্য দিয়ে আমাদের বেতনের হাইক হবে। এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশন এই মাসের শেষে অথবা সেপ্টেম্বরের 1 উইকে প্রকাশিত হবে, তাতে আমাদের বৈষম্য আরও বেড়ে যাবে, অর্থনৈতিক বৈষম্য। তাই আমরা দ্রুত চাই যে আমাদের পে কমিশন বসুক আমাদের জন্য, এবং চুক্তির কর্মচারী, অনিয়মিত কর্মচারী, চুক্তিপ্রধান কর্মচারীদের স্থায়ীকরণ চাই, এবং স্থায়ীকরণ সাপেক্ষে তাদের সরকারি স্থায়ী কর্মচারীর মাত্র সুযোগ সুবিধে চাই। আর অন্যান্য যে আরও দাবি সহ মোট 9 দফা দাবি নিয়ে আমাদের শিক্ষাসহ জনজীবনে নৈরাজ্যের অবসান, সব অবসান, শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য চলছে তার অবসান চাই, এবং শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য শুধু না, শিক্ষাকর্মীদের, শিক্ষকদের প্রহৃত করা হচ্ছে, ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে, এগুলো বন্ধ হওয়া চাই। এই সব দাবিতে, 9 দফা দাবিতে আমরা রানী রাসমণিতে সমাবেশ করব। এই সমাবেশে আমরা কর্মচারীদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য রাখব এবং আপনারা সেখানে হাজির থাকবেন, এটাই আমাদের উদ্দেশ্য। একদম 24 ঘন্টা সে জনজীবন বিপর্যস্ত, আমার বেতন সংকোচন হয়ে গেছে, আমিও তো পরিবার নিয়ে দর বৃদ্ধি জনিত বাজারে খাচ্ছি না, কেন্দ্রীয় সরকারি কর্মচারী তো খাচ্ছে না, কেন্দ্রীয় সরকারি কর্মচারীও তো খাচ্ছে, তারা 113% পাচ্ছে, আর আমরা সরকারি কর্মচারীরা আমরা কি অপরাধ করেছি?
যে ৪৮% মহানুভবতা ছেড়ে দিবে না, এটা আপনার বক্তব্য। কোন আপনি কি ভাই করবো, আমরা প্রত্যেকটা সংগঠন শ্রমিক কর্মচারী সমাজ কেউ চায় না অহিতুক ধর্মঘট করতে, আমরা আন্দোলন করে কেউ ধর্মঘট করতে চায় না। গণঅবস্থা আমরা দেখুন, এই দেখুন আইএনটিইউসির নেতা, এই দেখুন আইএনটিইউসির নেতা, শিক্ষকদের নেতা, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের নেতা, যুক্ত কমিটির নেতা, আমাদের জয়েন্ট সেক্রেটারি, সব সংগঠনগুলো আমরা সব একসাথে হয়েছি। এমনি এমনি হয়নি, একটা অধিকারের প্রশ্ন তো, অধিকারের প্রশ্ন, অধিকার কেড়ে নিচ্ছে। বন্যা পুজো হচ্ছে, বড় বড় বলুন কোথায় কোথায় পুজো হচ্ছে, পুজোতে মন্ত্রীরা অনুমোদন করছে আর বন্যার কথা বলছে, খরচা করছে কেন সরকার? আন্দোলনের প্রয়োজন হয় না, সেটা সরকারের কাছে উত্থাপন করলেই সরকারের দাওয়া উচিত। বামফ্রন্টের আমলে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা দাবি সনদ পেশ করলে তার যে পেয়েছে সেই নির্দেশনাটুকু পর্যন্ত জানায় না আমাদের, কোন চিঠিপত্রের উত্তর দেয় না, সব অনেক চিঠি দিয়েছি আমরা। এবং আমরা যে গেলাম সরকারি, 35টা সংগঠন আর 3টে সমর্থনকারী সংগঠন।